নমস্কার বন্ধুরা, দ্য বঙ্গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম। আমি বিদ্যুৎ, চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের টপিকে থাকছে তোমাদের সকলের প্রিয় জবা। আজকে আমি জবা গাছের গোটা এক মাসের কীরকমভাবে খাবার অ্যাপ্লাই করব, কোন পেস্টিসাইড, কোন পিজিআর, প্রত্যেকটা টপিকস আমি ইন ডিটেলসে আলোচনা করব। তোমরা আজকে খাতা পেন নিয়ে বসো, কারণ আমিও আজকে খাতাতে জবা গাছের ডায়েট তৈরি করে বসেছি। তো ধরে নাও মাসের এক তারিখ থেকে আমরা এই পুরো প্রসেসটা শুরু করব। তো সামনে ডিসেম্বর মাস, তো ডিসেম্বর মাসের এক তারিখে আমাদের যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে একটি পেস্টিসাইড। প্রথমে গাছকে ভালো রাখার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যেন গাছে কোনো রকমের রোগ পোকার আক্রমণ না থাকে। জবা গাছে রোগ পোকার আক্রমণ আমরা প্রচণ্ড পরিমাণে দেখতে পাই। কী পোকা না আক্রমণ করে জবা গাছে? সাদা মাছি আক্রমণ করে, অ্যাফিডস আক্রমণ করে, জ্যাসিডস আক্রমণ করে, লাল মাকড়ও কখনো কখনো আক্রমণ করে দেয়। তো এই প্রত্যেকটা পোকার জন্য একটা সুন্দর পেস্টিসাইডের কথা আমি বলবো, সেটা তোমরা খুব স্বল্প মূল্যে পাবে। সবার কথা মাথায় রেখে আমি ভিডিওটি করছি। তো সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির একতারা। এই পেস্টিসাইডটা তোমরা ডিসেম্বর মাসের এক তারিখে অ্যাপ্লাই করবে, 1 গ্রাম 1 লিটার জলে গুলে প্রতিটা গাছে কিন্তু স্প্রে করে দেবে। এতে দেখবে যে অ্যাফিডস কী করে, জবা গাছের কুড়ির উপরে পুরো, যেটাকে আমরা জাভা পোকা বলছি, কুড়িগুলোকে ফুটতে দেয় না, কুড়ি থেকে রস শোষণ করে নেয়। এই সকল প্রকার জন্য কিন্তু একতারা যথেষ্ট, এবং জবা গাছের ক্ষেত্রে একতারা কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। প্রথমে পেস্টিসাইড দিয়ে আমরা গাছটাকে মোটামুটিভাবে সুস্থ করে নেব। এরপরে আমাদের যেটা আসতে হবে সেটা হচ্ছে এনপিকে 19-19-19। এই এনপিকে 19-19-19 তোমরা কী করবে, তোমরা এনপিকে 19-19-19 স্প্রে করবে। এটা তোমরা 2 থেকে 3 গ্রাম 1 লিটার জলে গুলে তোমরা প্রত্যেকটা জবা গাছে স্প্রে করে দেবে। এটা হচ্ছে 4 নম্বর দিনে, মানে ডিসেম্বর মাসের 4 তারিখে এই প্রসেসটা তোমাদের কমপ্লিট করতে হবে। এবং আমি একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা ডিসেম্বর মাসের 1 তারিখেই তোমাদের যেটা করতে হবে, তোমরা যখন পেস্টিসাইড স্প্রে করছো ঠিক সেই রকম সময়ে তোমরা 10-26-26 এবং সরিষার খোলের যে মিশ্রণের কথা আমি আগের ভিডিওতে বলেছি সেটি তোমরা টবের মাটিতে দেবে। মানে 1 মুঠো 10-26-26, 3 মুঠো সরিষার খোল একসাথে নিয়ে জলে ভিজে রাখবে 5 থেকে 6 দিন, এবং তারপরে যে মিশ্রণটা হবে সেখান থেকে অল্প করে নিয়ে প্রতিটা টবের মাটিতে তোমরা দেবে। এবং তার সাথে কী করবে, 1 মগ ওই মিশ্রণটা এবং 10 মগ নিয়ে নেবে জল, এবং 1:10 রেশিওতে মিশিয়ে তবে কিন্তু টবের মাটিতে দেবে। সেটা ডিসেম্বর মাসের 1 তারিখে। ডিসেম্বর মাসের 4 তারিখে আমাদের এনপিকে 19-19 স্প্রে করতে হবে। আমি ডোজ বলে দিলাম, স্প্রে করে দেবে, যেটুকু অবশিষ্ট থাকবে টবের মাটিতে ঢেলে দেবে। এটা গেল খাবারের ব্যাপারটা। এরপরে ডিসেম্বর মাসের 8 তারিখে আমরা কী করব, মোবোমিন স্প্রে করব। আমি কিন্তু ক্রনোলজিক্যালি সাজিয়েছি কার পরে কী দিলে গাছের খুব ভালো হয়, সেই কথা মাথায় রেখে কিন্তু খুব ভাবনা চিন্তা করেই এই পুরো চার্টটা বানানো হয়েছে। তো এরপরে আমরা একটা মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে মোবোমিন। গাছে খাবার থাকছে, তারপরে কিন্তু আমাদের অনুখাদ্য তে যেতে হয়। প্রথমে আমরা অনুখাদ্য দিয়ে তারপরে গৌণখাদ্য দিতে কিন্তু পারি না। তো মোবোমিন তোমরা 1 গ্রাম থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে গুলবে এবং প্রতিটা গাছে খুব ভালো করে স্প্রে করে দেবে। এটা হচ্ছে মাসের 8 তারিখে এই প্রসেসটা তোমাদের করতে হবে। এরপরে তোমরা 12 তারিখে একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে তোমাদের প্ল্যানোফিক্স স্প্রে করতে হবে। এটা জবা গাছের জন্য কিন্তু খুবই ভালো। প্ল্যানোফিক্সের কাজ যেটা হয়, যে সকল গাছের কুড়ি ঝরে যায়, ফুল ঠিকঠাকভাবে প্রস্ফুটিত হয়ে ফোটে না, হাফ ফুটে থাকছে, এইরকম সমস্যা কিন্তু তোমরা দেখো, পাতা ঝরে যায়, কুড়ি ঝরে যায়, এইরকম সমস্যার জন্য আমাদের প্ল্যানোফিক্স দিতে হবে। সেটা 5 থেকে 7 ফোঁটা 1 লিটার জলের জন্য। আমাদের কাছে তো অন্য পিজিআরও রয়েছে, যেমন মিরাকুলান রয়েছে, বুস্টার 2 রয়েছে, সেগুলো কি দেবো? দেখো মিরাকুলান জবা গাছের ক্ষেত্রে খুব ভালো যে কাজ করে এমন কিন্তু নয়, কিন্তু তোমাদের কাছে যদি প্ল্যানোফিক্স না থাকে তোমরা মিরাকুলানের সাথেও কিন্তু যেতে পারো। কিন্তু যদি প্ল্যানোফিক্স থাকে তাহলে তোমরা মাসের 12 তারিখে, মানে 12ই ডিসেম্বর, তোমরা প্ল্যানোফিক্স একবার স্প্রে করবে 5 ফোঁটা 1 লিটার জলে গুলে। এরপরে মাসের 16 তারিখ, আমি 4 দিন করে গ্যাপ রেখেছি, 16 তারিখে তোমাদের যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে, কোথায় গেল, ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইড এই শীতের সময়, সেই জন্য মাসে একবারই রেখেছি। ফাঙ্গিসাইড তোমরা মাসের 16 তারিখে ব্যবহার করবে, স্যাপ। স্যাপ একই সাথে যেমন কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড এবং সিস্টেমেটিক ফাঙ্গিসাইড দুরকমভাবেই কাজ করে। তো স্যাপ খুব স্বল্প মূল্যে পাবে, তোমরা ছোটো প্যাকেটও পেয়ে যাবে, 20 টাকা করে দাম নেই। তো সেই স্যাপ তোমরা 2 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে পাতাতে, ফুলে, কুড়িতে, সব জায়গাতে কিন্তু স্প্রে করে দেবে। ফাঙ্গিসাইডের ব্যাপারটা গেল 16 তারিখ। এবং সেই একই দিনে আমাদের আরেকটা জিনিস রিপিটেশন করতে হবে, সেটা হচ্ছে কি, ওই 10-26-26 এবং সরিষার খোলের মিশ্রণ। এই খাবারটা জবা গাছকে এতটা পরিমাণে ফুল আনতে সাহায্য করে, তোমরা না ব্যবহার করলে কিন্তু বুঝতে পারবে না।
তো এটা অ্যাপ্লাই করলে এরপরে মাসের 20 তারিখ আমাদের যেটা অ্যাপ্লাই করতে হবে একটু ভাবনা চিন্তা করে অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে যদি গাছে 20 থাকে তাহলে আমরা অ্যাপ্লাই করব 0050 ঠিক আছে 0050 দেখা যাচ্ছে যে 20 আছে তাহলে আমরা 0050 এটা 2 গ্রাম 1 লিটার জলে গুলবো গুলে গাছে ভালো করে স্প্রে করে দেব 2 থেকে 3 গ্রাম তোমরা নিতে পারো এবং যে জলটা অবশিষ্ট থাকবে সেটা আমরা টবের মাটিতে ঢেলে দেব এবার দেখা যাচ্ছে গাছে 20 নেই গাছ সতেজ আছে সেরকম সময় আমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে 13:0:45 13 ভাগ রয়েছে নাইট্রোজেন 0 ভাগ রয়েছে ফসফরাস এবং 45 ভাগ রয়েছে পটাশিয়াম 13 ভাগ এই যে নাইট্রোজেন আছে এটা গাছকে কিন্তু বৃদ্ধিতে সাহায্য করবে এবং 45 ভাগ যে পটাশিয়াম এটা ফুল আনতে এবং শিকড়ের গ্রোথে কিন্তু সাহায্য করবে এই জায়গাটা তোমরা দেখে দেবে গাছে 20 থাকলে 0050 20 না থাকলে 13:0:45 এবং মাটিতে এই সময় তোমরা একটা জিনিস অ্যাপ্লাই করতে পারো সেটা হচ্ছে সি উইড এক্সট্রাক্ট যদি থাকে আমি ভিডিও করেছি সি উইড এক্সট্রাক্ট নিয়ে বা তোমরা আরেকটা জিনিস দিতে পারো সেটা হচ্ছে জাইম এই জাইমের মধ্যে কী থাকে জাইমের মধ্যে থাকে ফালভিক অ্যাসিড অ্যামিনো অ্যাসিড এছাড়াও এসেন্সিয়াল যে সকল অ্যাসিড গাছের প্রয়োজন হয় সেই সকল জিনিসগুলো থাকে তো জাইম তোমরা অল্প পরিমাণ 1 চামচ পরিমাণ মোটামুটি প্রমাণ টবের মাটিতে তোমরা অ্যাপ্লাই করতে পারো মানে 10-12 ইঞ্চি টব হলে তোমরা 1 চামচ জাইম টবের মাটিতে ব্যবহার করবে এরপরে আমি একটা জিনিস তোমাদের বলবো সেটা হচ্ছে যদি গাছে দেখছো যে আবারও পোকামাকড় আসছে সেই রকম সময় তোমরা মাসের 24 তারিখে মানে 24শে ডিসেম্বর তোমরা যেটা অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে সুপার সোনাটা দেখছো যে গাছে পোকামাকড় নেই তাহলে তোমরা বায়োভিটা এক্সের সাথে যাবে দুটোর কাজ প্রায় সেম এক এটাতে কিছুটা পরিমাণে পিজিআর অ্যাপ্লাই করা থাকে এটাতে কিছুটা পরিমাণ পেস্টিসাইড দেওয়া থাকে মানে মাইটসের উপরে কাজ করে এছাড়া অন্যান্য পোকামাকড়ের উপরেও কিন্তু সুপার সোনাটার দুর্দান্ত রেজাল্ট যদি দেখছো যে পোকামাকড়ের রিপিটেশন হচ্ছে তাহলে সুপার সোনাটার সাথে যাবে যদি দেখছো যে পোকামাকড় নেই গাছ ঠিকঠাকই আছে তাহলে তোমরা বায়োভিটা এক্সের সাথে যাবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই দুটো প্রোডাক্টই কিন্তু কমপ্লিটলিভাবে অর্গানিক এবং খুবই ভালো রেজাল্ট তোমাদের দেবে এরপরে মাসের 28 তারিখে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গাছে তোমরা এই সময় একবার যেটা অ্যাপ্লাই করতে পারো সেটা হচ্ছে ইপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট এটা অ্যাপ্লাই করলে কী হবে গাছের পাতা যে হালকা হলুদ এবং ফ্যাকাশে টাইপের হয়ে যায় মানে ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ করবে এই ইপসাম সল্ট এটা অ্যাপ্লাই করো পুরো 1 মাসের আমি তোমাদের বললাম যে এইরকমভাবে অ্যাপ্লাই করতে হবে এবার দেখা যাচ্ছে কি তোমাদের কাছে এত কিছু জিনিস নেই তাহলে কি করবে তাহলে খাবার হিসাবে তোমাদের 10-26-26 এবং যে খোলপথা জল এটা কিন্তু মাস্ট লাগবেই গৌণ খাবার হিসাবে এটা লাগবেই সাথে তোমাদের কিছু কিছু জিনিস দরকার পড়বে পেস্টিসাইড ফাঙ্গিসাইড এগুলো কিন্তু দিতেই হবে যদি না থাকে এগুলো কিনে নাও এবং আমি যেগুলো বললাম সেরকম স্টেপ বাই স্টেপ ফলো করেই দেবে কারণ প্রথমে গাছে খাবার দিতে হয় খাবারের মানে ম্যাক্রো খাবার মানে NPK প্রথমে দেবে তারপরে মাইক্রোনিউট্রিয়েন্টের সাথে যাবে অনুখাদ্য যেগুলো বোরন ম্যাঙ্গানিজ ফেরাস যাবতীয় যা মলিবডেনাম রয়েছে এগুলো স্প্রে করার পরে তোমরা কিন্তু পিজিআরে যাবে মানে বায়োভিটা এক্স হোক বা সুপার সোনাটা হোক বা প্ল্যানোফিক্স হোক সেখানে যাবে তারপরে তোমাদের যে ছোটো ছোটো যে জিনিসগুলো দরকার হয় যেমন জাইম তোমরা স্কিপ করতেও পারো তারপরে দেখা যাচ্ছে যে তোমরা কী বলবো ওই যে সিউইড এক্সট্রাক্ট তোমাদের কাছে নাও থাকতে পারে সেগুলো স্কিপ করতে পারো মেন যে জিনিসগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের দরকার ভালো জবা গাছ করতে গেলে জবা গাছ হেভি ফিডার মানে খুব ভালো খাবার পছন্দ করে এতে রোগ পোকার আক্রমণও কিন্তু অন্যান্য গাছের তুলনায় অনেক বেশি পিছনে বুগেনভোলিয়া রয়েছে আমি কোনো পরিচর্যাই করি না কিন্তু প্রচুর ফুল দেয় কিন্তু জবা গাছের ক্ষেত্রে ভালো ফুল পেতে গেলে আমাদের কিন্তু অবশ্যই এই সকল টিপসগুলো তোমাদের ফলো করতে হবে আশা করি সবাই প্রত্যেকে বুঝতে পেরেছে যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে অবশ্যই করে কমেন্টে জানাবে আমি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই করবো